নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এটা বিষ রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল। বিষ রাশি সেপ্টেম্বর মাসে কি রেজাল্ট পেতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, অর্থাৎ এ মাসটা আপনাদের জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমি করতে চলেছি। অবশ্যই আপনারা ভিডিওটির আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, খুব গুরুত্বপূর্ণ এই আলোচনা। দেখুন, বিষ রাশির স্বাস্থ্যের জায়গাটা আমি যদি বলি, স্বাস্থ্যের জায়গাটা আপনাদের বড় কোনো যে সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। খুচরো সমস্যা থাকতে পারে, আপনাদের হজমজনিত সমস্যা, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ব্লাড প্রেশারের সমস্যা, এই জায়গাগুলো থাকবে, সুগারের সমস্যা হতে পারে, কিন্তু শরীর নিয়ে যে বড় কোনো সমস্যা সেটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে না। অর্থাৎ শরীরের পার্টটা কিন্তু বিষ রাশির এ মাসে যথেষ্ট শুভ কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, আপনাদের আর্থিক স্থিতি কেমন যাবে, দেখুন আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে, এখানে কিন্তু আপনাদের খরচের জায়গাটা কিন্তু বাড়বে এই মাসে। আমি আবারও বলছি খরচ, কারণ শত্রু রাশিতে মঙ্গল অবস্থান করছে এবং আপনার ধনাধিপতি থার্ড হাউসে অবস্থান করছে। অর্থাৎ যতদিক আপনারা পরিশ্রম করবেন, যতদিক আপনারা কাজের দিকে ফোকাস রাখবেন, আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু বাড়বে। কারণ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ল্যাথার্জিক ভাব, অর্থাৎ আজকের কাল কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, এই জায়গাটা কিন্তু আপনার তৈরি কিন্তু করবে। দ্বিতীয়ভাবে মঙ্গল স্টেট ফরওয়ার্ড কথা বলা, যার জন্য কিছু কিছু ক্ষেত্রে পরিবারের মধ্যে মত পার্থক্য তৈরি হতে পারে, এই জায়গাটা অবশ্যই আপনারা অ্যালার্ট থাকুন। অর্থাৎ কথা বলার দিকে অবশ্যই নজর কিন্তু রাখুন, এমন কথা বলবেন না যেখানে শত্রুতা তৈরি হতে পারে, যেটা আপনার ফিউচারে সমস্যা কিন্তু আসতে পারে। দেখুন, তৃতীয়ভাবে বুধ অবস্থান করছে, বিশেষ করে যারা কমিশন ভিত্তিক কাজগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন, মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টর থেকে আপনাদের কিন্তু বিশেষভাবে লাভ দিবে এবং আপনাদের এই মাসে শর্ট ট্রাভেল এবং লং ট্রাভেল কিন্তু আপনাদেরকে করাবে। এর সাথে সাথে আপনাদের চতুর্থভাবে রবি অবস্থান করেছে সক্ষেত্রিক, কোনো প্রপার্টি নিয়ে যারা ড্রিল করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্ট ভালো রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন। কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা এবং সম্পত্তি থেকে বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পেতে পারেন। হ্যাঁ, কিন্তু আবারও বলছি, 16 সেপ্টেম্বর রবি রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম গৃহে যাচ্ছে। দেখুন, পঞ্চম গৃহে যাওয়ার সাথে সাথে রবি কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে। আবারও বলবো, যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন বা আপনার ডেলিভারি হওয়ার কথা আছে, অবশ্যই এই দিকটা নজর অবশ্যই দিন। অর্থাৎ গর্ভবতী যারা মহিলারা রয়েছেন অবশ্যই সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন। পঞ্চমভাবে রবি কিছু কিছু ক্ষেত্রে প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু সমস্যা সৃষ্টি কিন্তু করে। রাশিতে আপনার বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ আপনাদের মান সম্মান যশ বাড়বে, এই বিষয় নিয়ে কোনো দ্বিমত নেই। আপনার গুরুস্থানীয়
যারা রয়েছেন তাদের স্বাস্থ্যের জায়গাটা ভালো কিন্তু রয়েছে, তবে আপনার বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। হয় আপনার দাম্পত্য ক্ষেত্রে আপনার পার্টনারের হেলথের জায়গা নিয়ে সমস্যা, অথবা আপনার লাইফ পার্টনারের সাথে মত পার্থক্য তৈরি কিন্তু হতে পারে। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে দুজনের মতের মধ্যে মিলল না, আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে হচ্ছে না, এই জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি। অবশ্যই বৈবাহিক জীবনের দিকটা একটু হলেও আপনারা নজর কিন্তু রাখুন। দেখুন বিষরাশির ক্ষেত্রে আপনাদের বিবাহের যোগাযোগগুলো কিন্তু ভালো হবে, কারণ সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, তো বিবাহের যোগাযোগগুলো কিন্তু আপনাদের ভালো হবে। অর্থাৎ বিয়ে না হলেও বিয়ের জন্য কথাবার্তা হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার আসি আপনাদের ব্যবসা। দেখুন ব্যবসা জায়গাটা আপনাদের খুব ভালো, যারা ছোট ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে তো ভালো রেজাল্ট দিবেই। আপনি গার্মেন্টসের বিজনেস করতে পারেন, ফুডের বিজনেস করতে পারেন, আপনি পেট্রোল কেমিক্যালের বিজনেস করতে পারেন, আপনি কসমেটিক হতে পারে, আপনি গাড়ির বিজনেস করতে পারেন, যে কোনো বা আপনি হোটেলে ব্যবসা করতে পারেন, বা আপনি মেডিসিনের বিজনেস করতে পারেন। অর্থাৎ যে কোনো ব্যবসা ক্ষেত্রে কিন্তু বিষরাশির ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আবার বলবো, গুরুত্বপূর্ণ যদি কোনো ডিসিশন নিতে চাইছেন, বিজনেসে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, বা কোনো প্রপার্টি পারচেস করবেন ভাবছেন, অবশ্যই ব্যক্তিগত জন্মছককে একবার দেখিয়ে নিন। কারণ এটা আমি আবারও বলছি, সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক এটা বিচার না। আপনাদের কিছু অংশ হলেও এই রাশিফলটা আপনাদেরকে গাইড হিসাবে কিন্তু আপনাদেরকে কিন্তু এই সেপ্টেম্বর মাস নিয়ে কিন্তু যাবে। পঞ্চমভাবে আপনাদের শুক্র অবস্থান করছে। শুক্র কার সাথে? কেতুর সাথে অবস্থান করছে। আমি বারবার বলেছি, কেতুর সাথে যে কোনো গ্রহ যখন অবস্থান করে তার ক্ষমতা বৃদ্ধি কিন্তু করে। অর্থাৎ শুক্র হচ্ছে আমাদের ভোগ কাম বাসনার কারক গ্রহ, অর্থাৎ আমাদের ভোগ কামনা বাসনা বৃদ্ধি হবে। এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ ফল 100% দিবে। প্রেমের বিষয়ে আপনাদের কোনো সমস্যা কিন্তু এই মাসে আমি দেখতে পাচ্ছি না, প্রেম জায়গাটা আপনাদের মজবুত হতে চলেছে। কিন্তু আপনাদের বিশেষ করে শিক্ষাক্ষেত্র, এডুকেশনের জায়গাটা কিন্তু চাপ আসবে। পঞ্চমভাবে শুক্র কেতু আপনার মন ডাইভার্সন করাবে, পড়াশোনাতে কিছুটা হলো অমনোযোগী আপনাকে করাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি থার্ড হাউসে শত্রু রাশিতে অবস্থান করছে, ডিসিশন নিতে কোনটা করলে ভালো হয় ডিসিশন নিতে কিন্তু আপনাদেরকে কিন্তু সমস্যা করাবে। অর্থাৎ ডিসিশন নিতে অক্ষমতা, সিদ্ধান্ত নিতে অক্ষমতা আপনাদের হওয়ার জায়গায় কিন্তু আমি দেখতে পাই। যে কোনো কাজ, গুরুত্বপূর্ণ কাজ করার আগে অবশ্যই আপনারা 10 বার ভেবে পদক্ষেপ অবশ্যই নেবেন। যারা কনসেপ্ট নিতে চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালো কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন ভাগ্যভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের সাপোর্টের জন্য আপনাদের এই সেপ্টেম্বর মাসটা বেশ কিছু পরিবর্তন কিন্তু আসবে। ভাগ্যের দ্বারা আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি বা কর্ম আপনারা পেতে পারেন, নতুন কোনো কাজ আপনারা পেতে পারেন, বা আপনারা কর্ম চেঞ্জ করবেন ভাবছেন, এই চেঞ্জের সম্ভাবনা আপনাদের প্রবল রয়েছে, বা আপনাদের প্রমোশন বা আপনাদের স্যালারি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ভাগ্যভাবে বৃহস্পতি, ভাগ্যভাবে শনি বকরি দৃষ্টি দিচ্ছে, কর্মক্ষেত্রে শনি অবস্থান করছে, অর্থাৎ আপনাদের এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি, কর্মের জায়গাটা। অর্থাৎ কর্মক্ষেত্রে প্রমোশন, সিট চেঞ্জ, ডেজিগনেশন চেঞ্জের সম্ভাবনা রয়েছে। তবে
যেহেতু কর্মাধিপতি বকরি হয়ে গেছে, আমি আবারও বলবো আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা মতবিরোধ, মত পার্থক্য তৈরি হতে পারে, বা কোনো পলিটিক্সের শিকার হতে পারেন কর্মক্ষেত্রে, ষড়যন্ত্র হতে পারে আপনার ক্ষেত্রে, এই সম্ভাবনাগুলো আমি দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ আপনাদের থাকবে, আমি আবারও বলছি কর্মক্ষেত্রে বড় ধরনের চাপ কিন্তু আমি দেখতে পাচ্ছি। ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, আমি আবারও বলছি, তবে আপনারা যদি গ্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত থাকেন, এখান থেকে আপনারা কিন্তু 100% সফলতা কিন্তু পাবেন। একাদশভাবে রাহু ইনকাম সোর্স আপনাদের বাড়াবে, এবং ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনাদের এ মাসে আমি দেখতে পাচ্ছি বিশ্ব রাশির। অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চেঞ্জিং দেখা যাচ্ছে, তবে আবারও বলবো অর্থনৈতিক আপনাদের জায়গাটা স্টেবিল থাকছে, খুব একটা বড় ধরনের সমস্যা আসছে না। ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে চালান, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা আমি বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল সেপ্টেম্বর মাসে দেখতে পাচ্ছি। অর্থাৎ বিশ্ব রাশির ক্ষেত্রে বেশ কিছু যেমন পরিবর্তন আসতে চলেছে, এবং আমি আবারও বলব কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা কিন্তু আপনাদেরকে অবলম্বন করতে হবে। এই ছিল সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল। আপনারা মহাদেবের উপাসনা করুন এবং হনুমানজির উপাসনা করুন, নিশ্চিতরূপে লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার লাইক করুন। ধন্যবাদ।